আসসালামু আলাইকুম, হুমায়রা তারিন কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে দিবেন। আর আজকে আমি আপনাদের সাথে দেশি মুরগি আলু দিয়ে ঝোল রান্না শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্না করেছি। তো এই রান্নাটি করার জন্য প্রথমে আমি চুলাটি অন করে দিয়েছি, আর এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানটি গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আর তেলটি গরম হয়ে আসছে, এখন আমি এর ভিতর দিয়ে দিব গোটা গরম মশলা। তো এই গোটা গরম মশলাটা আমি ততক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না এর ভিতর থেকে একটি সুন্দর ফ্লেভার বের হয়। আর যারা আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। আর যারা যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনার পাশে থাকলেই আমি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবো ইনশাল্লাহ। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। তো আমি 1 কেজি পরিমাণ গোশত রান্না করব, তো সেই জন্য আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটি এখন আমি নাড়াচাড়া করে এটাকে ব্রেস্তার মতো করে ভেজে নিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই রান্নাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন আমাকে। আর আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো এখন আমি পেঁয়াজটিকে ব্রেস্তা করে ভেজে নিব। তো পেঁয়াজটি কিন্তু নরম হয়ে আসছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটি ব্রেস্তা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন পেঁয়াজটি আমার ব্রেস্তা হয়ে গিয়েছে, আমি আরেকটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিব সব বাটা মশলাগুলো। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর 1 চা চামচ দিয়েছি আদা বাটা। এখন আমি এই বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে আরেকটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটি চলে যায় মশলার। তো এটি আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর দিব এখন হলুদের গুঁড়া। তো আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া দিব। আর এখানে দিয়ে দিব আমি 1 চা চামচে একটু উঁচু উঁচু করে শুকনা মরিচ গুঁড়া দিব। আর আমি কিন্তু আপনাদের আগে বলেছি আমি যে শুকনা মরিচটা রান্না করি এটা কিন্তু কাশ্মীরি শুকনা মরিচের গুঁড়া। আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়া, কারণ জিরা গুঁড়াটা আমি পরে আবারও দিব, এই জন্য এখন কম পরিমাণে দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে কষাবো এখন। আর এই মশলাটি আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে তেল উঠে আসছে, এখন আমি আরেকটু পানি দিয়ে এটাকে ঢেকে দিব যাতে করে যে পেঁয়াজটা যে আমি ব্রেস্তা করেছি এটা আর একটু ভালোভাবে নরম হয়ে আসে। তো এখন আমি এটি 5 মিনিটের জন্য ঢেকে দিব। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটি এর ভিতরে খুব ভালোভাবে নরম হয়ে আসছে, তো আমি আরেকটু নাড়াচাড়া করে নিব। আর পানিটাও আমার শুকিয়ে আসছে, তেলটাও উপরে উঠে আসছে। আর মশলাটা যত ভালো করে কষানো হবে গোশটা কিন্তু খেতে তত বেশি স্বাদ হবে। আর এখানে আমি ধুয়ে রাখা মুরগির গোশগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম, তো ভিডিওটি স্কিপ হয়ে গেছে, আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর এখানে আমি এখন দিয়ে দিব কেটে রাখা সে আলুগুলা। তো আমি এখানে মিডিয়ামের থেকে একটু ছোট সাইজের আলু নিয়েছি, আর প্রত্যেকটা আলু 2 ভাগ করে কেটে নিয়েছি, কারণ আমার মাংসের ভিতরে আপনার বড় বড় ছোট করে আলু দিলে খেতে ভালো লাগে না বা আমার কাছে দেখতেও ভালো লাগে না। আর এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে আসে আর সাথে আমার গোশটাও সিদ্ধ হয়ে আসে।
তো আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দিব। তো 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর দেখুন এখনও পানিটা পুরোপুরি শুকায়নি। তো আমি এই পর্যায়ে বাকি যে জিরা গুঁড়াটা দিয়েছি, দিতে চাইছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে পুরো 1 চামচ জিরা গুঁড়া ব্যবহার করলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি এটা বেটে রাখা গরম মশলা গুঁড়া। এখানে আছে এলাচ, দারুচিনি, আপনার লবঙ্গ আর গোলমরিচ। তো এগুলো আমি শিলপাটাতে বেটে নিয়েছি। তো আমি এখানে এখানে গুঁড়াটা ইউজ করলাম না এখন, কারণ দেশি মুরগি আমি দেখেছি আপনার নিজের আমাদের এলাকাতে বাটা গরম মশলাটা দিলে খেতে খুবই স্বাদ হয়। আর এখানে আমি এখন যে মশলাটি দিয়ে দিয়েছি এটা আমার বাসায় তৈরি করা। তো এই মশলাটি ইনশাল্লাহ কখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এটা দিয়ে আমি কিন্তু এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর এখন আমি দিয়ে দিব পানি। তো আমি যত ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না, মোটামুটি ঝোল রাখবো। তো সেই আন্দাজে আমি পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি পানিও দিব না, আবার খুব কমও দিব না। আর আমি 10 মিনিটের জন্য এটি ঢেকে রাখবো এবং আমি চুলাটি মিডিয়ামে থেকে একটু কমাই দিব আঁচটা, যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে যায় আর মাংসটা খেতে যেন খুব ভালো লাগে। তো আমি এখানে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর আমি চুলাটা কিন্তু একদম প্রায় লো আঁচে দিয়ে দিলাম। আর এখন আমার 10 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাতে উঠিয়ে নিচ্ছি। আর আমি চুলাটা অলরেডি অফ করে দিয়েছি, আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। তো এইভাবে বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের এইভাবে রান্না করলে বাসায় খেতে ভালো লাগবে। তো আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর সবাইকে আমি অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখে কমেন্ট করার জন্য। তো দেখুন আমার রান্নাটা শেষ, আমি সার্ভ করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর এইভাবে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।